পাড়ার একটু খবরও লইতে পারি আর না, পাড়ার খবর একটু না লইলে আমার পেটে আর হজমই না। যাই পাড়ার খবর একটু লইয়াই, কার বাড়ি যাইতাম? ও রাজুর মার বাড়িতে যাই, ছেলেও তো বাড়িত নাই, একটু বউ আর শাশুড়ির মধ্যে আগুনটা লাগাইয়াই। পাড়ার মানুষ শান্তিতে থাকলে আমি কেমনে শান্তি থাকবো? যাই যাই একটু মজা করি, আজকে মজাই বড়ে। ওই তো আই গেছি, আসেনি বাড়িতে থাকবো। রাজুর মা, ও রাজুর মা, দিদি দিদি বাড়িতে আসুনি। কে? ও দিদি আমি। আরে বাবুর মানি। ওই ওই দিদি, আই নাই দিদি, বোন আইসি তোমার সঙ্গে একটু দেখা করাত। একলা একলা করে বইয়া থাকতে আর ভাল লাগে না দিদি। কিরকম আছো? আর কইও না দিদি, দুদিন শরীর যে খারাপ আসলো, ঘর থেকে একদম বাইরইতে পারছি না। ভাবলাম আজকে একটু শরীর আরাম পাইলাম, একটু বাইরই এলাম, তোমার সঙ্গে একটু গল্প করলে মনটাও আরাম পাইতাম। খুব ভালো করছো দিদি, খুব ভালো করছো। শুনলাম আমি তোমার বৌমাই বলে তোমার একটা শাড়ি ইস্তারি মারতে বলে জ্বালাই দিছে, ঠিক নি দিদি? ওই ঠিক, শাড়িটা আমার খুব পছন্দের আসলো, কিন্তু কিতা করতাই, কম বয়সই বুঝে না বেশি, ও তো বুলে বুলে জ্বালাই দিছে। হে কিছু না, বুঝে না কিচ্ছু, এটা আবার কোন ধরনের কথা হইলো দিদি? তোমার বৌমার জায়গা যদি আমার বৌমা হইতো তে হাত পাঙ্গিয়া রাখি দিলাম নে। আরে দিদি এরকম কইও না গো, বৌমাও তো নিজের মেয়ের মতো। বৌমা বলে নিজের মেয়ের মতো? বৌমা কোনোদিন নিজের মেয়ে হই না দিদি, শুনো আমার কথা, বৌমারে বেশি মাথার উপরে উঠাইও না, নাহলে মাথার উপরে উঠে নাচবো কোন দিন, বুঝছো নি? আরে দিদি আমার বৌমা এরকম না, আমি জানি আমার বৌমা খুব ভালো, আমারে খুব আদর যত্ন করে। বুঝবাই এমনো, সময় এলে এমনো বুঝবাই, দেখিও। আচ্ছা বাদ দাও, ওইটা মাথ, বৌমারে ডাকি চা খাই। বৌমা, ও বৌমা। হেমা, আরে কাকি ভালো নি? ওই যা আমরা লাগি চা আনো। ও আচ্ছা মা। বাবুর মা, ওইসে মুখ তেরা করা বন্ধ করো, আমার বৌমাই খুব ভালো চা বানাই, খাইয়া দেখিও। ওই ওই আইসি যখন তো খাইয়া তো দেখমু আমি। ও খাইলে বুঝবাই। মা চা, তোমার কাকিরা আগে দো। কাকি চা, বিস্কিট নিন। বাবুর মা খাইয়া দেখো, খাইলে বুঝবাই। ওই ওই দেখি। মুখটা তিতাই গেছে, অত জঘন্য চা মানে যে তোমার বৌমাই, ছি 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 ধু। আরে কিতা কও দিদি, চা তো ভালোই হয়েছে। আর কইলাম না দিদি, থাকুক, আমার বৌমাই যদি এরকম চা বানাইতো কাপটা এটা মারিয়া মুখ ফাটাই দিলাম নে। আরে কাকি, বৌমা তুমি ভিতরে যাও। ঠিক আছে মা। বাবুর মা তোমার একটা কথা কই শুনো, তোমার এই স্বভাবের লাগিয়া তোমার দুই ছেলে বলুইয়া ঘর সারিয়া গেছে, তোমার জামাইও তোমার সারিয়া গেছে, এখন খালি তোমার ছোট ছেলে আর ছোট বৌমা আছে তোমার লগে। এখন যদি তারার লগেও তুমি এরকম স্বভাব করো, তাহলে তো তারাও ঘর সারিয়া যাইব গিয়া, তখন তো তোমার কান্দা ছাড়া আর কোনো উপায় থাকতো না। বাবুর মা সময় থাকতে কথাটা বোঝার চেষ্টা করো, বৌমারে নিজের মেয়ের মতো আদর করো, তাইলে তাইও তোমারে নিজের মার মতো ভাববো। এটা কোনো কথা হইলো না দিদি, বৌমাই কোনো দিন আমার নিজের মার মতো মনে করতো না, আমি জানি। আরে মনে করবো, তুমি একবার চেষ্টা করিয়া তো দেখো, সময়ের লগে তাল মিলাইয়া চলতে লাগে, এখনো যদি আগের মতো নিয়ম নীতিগুলা ধরিয়া রাখো তাইলে কেমনে চলবো? আমি জানি তুমি সব সময় তোমার বৌমার ভুল ধরিয়া থাকো, এর লাগে তো তাই তোমার আদর করে না, নিজের মার মতো ভাবে না। এরকম ধরাবাজিটা বাদ দিয়া নিজের বৌমার একটু প্রশংসা করাটা শুরু করো। ও বৌমা আচ্ছা আচ্ছা নিয়ে যাও। বাবুর মা আমার কথাগুলো বুঝছো নি? নাইলে একদিন তোমার আপনজন কইতে কেউ থাকতো না কিন্তু। ঠিক কইরাই দিদি, তুমি মনে হয় আমারই ভুল আসলো দিদি।
ঠিকই তো, আমি সব সময় বৌমার ভুল ধরছি, কোনোদিন আপন মনে করছি না, কোনোদিন বৌমার প্রশংসা করছি না। তুমি ঠিক কইরাই দিদি, আমি বুঝছি। এর লাগি সবে আমারে সারিয়া যার, আমার দুই ছেলেও আমারে সারিয়া গেছে, আমার বৌমাও আমারে সারিয়া গেছে, সব আমার ভুলের কারণে হইছে। এখন বুঝছ? ওই ওই দিদি বুঝছি আমি। এখন থাকি আমিও দিদির মতো বৌমারে নিজের মেয়ে মনে করি, আদর করমু। এই তো ভালো করে বুঝছ বাবুর মা, সব তোমার কারণে হয়েছে দিদি। তুমি আমার চোখটা খুলিয়া দিছো, তোমার অনেক অনেক ধন্যবাদ। আরে আরে এরকম করিও না, চলো পান খাই। চলো দিদি চলো। আচ্ছা।